ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उन्वाळुक्मवन्दनं मित्तुर्मोक्षिणमृतम् ॐ हौं जूं श्वः ॐ जूं हौं फ्रेंड्स कैमन आछो तुम्हारा आशा करी सबाई भलो आछो और आमरा भलो आछी। आज के अनेक देरी करे ब्लग स्टार्ट करछी, एखन बाजे प्राय तीनटेर काछाकाछी। तो आमी एकटु आगे स्नान करलाम, स्नान करे एखन चले एसेछी मंदिरे। तो सकालबेला तो तोमादेर दादा भाई पुजो करेई गेछे और आमी एखन शुधु ठाकुरेर माथा माने शिव ठाकुरेर माथा जल ढालबो। और आज हच्छे सोमवार, सकाल थेके माने किछु भिडियो बानानो हयनि। সকালে তো রান্না বান্না করলাম, রান্না বান্না বলতে আজকে নিরামিষ রান্নাই করেছি। সোমবার শ্রাবণ মাসের সোমবারটা নিরামিষই রান্না বান্না করছি। আর তারপরে ছেলেকে আনতে গেলাম, সকালে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। তারপর ছেলেকে নিয়ে আসলাম, তারপর বৃষ্টি নেমেছে দেখো ঝমঝমিয়ে। আর সব এত দেরি হয়ে গেছে, তার কারণ আমি এদিকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি দেখো, বাইরে দড়ি এবং টানিয়ে মেলে দিয়েছি। আমার ঘরেও আছে, ঘরেও মেলে দিয়েছি। এদিক ওদিক করে ম্যানেজ করতে হচ্ছে, কারণ জামা কাপড়গুলো তো শুকাতে হবে। সেই কারণে আর যেহেতু তোমাদের দাদাভাই পুজো করে দিয়ে গেছে, আমার অত চাপ নেই, তাই আমি ঠাকুরের মাথায় শুধু জল ঢালবো, ঢেলে তারপরে ঘরে গিয়ে কিছু একটু খেয়ে নেবো। তো চলো ঠাকুরের মাথাকে জল ঢেলে নিই। আর এখন হচ্ছে মন্দিরে সবসময় তালা লাগিয়ে রাখতে হয়, মানে সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে তালা লাগিয়ে রাখি সবসময়, খালি যখন পুজো করি তখন মানে তালাটা খুলি আর কি। আর আজকে তোমাদের দাদাভাই দেখো ঠাকুরকে গয়না পরিয়েছে। তো গয়নাগুলো হচ্ছে মানে সোনারও না রূপারও না, রূপরও না, গয়নাগুলো হচ্ছে ইমিটেশনেরই পরানো হয়েছে। কারণ এইরকমভাবে যদি চুরি হয়ে যায় এটা তো ভালো জিনিস নয় না, সে কারণে ইমিটেশনেরই পরিয়েছে। খালি ওই যে মাথা যে চূড়াটা দেখছো ওটা খালি রূপর, ওটা রূপর মানে সোনার জল করা, আর বাদবাকি যা গয়না সবগুলো মানে সিটি গোল্ডের আর কি। আর শিব ঠাকুরের চোখটা এখনো আনা হয়নি, ওটাও নিয়ে আসা হবে। তো সে কারণে এখন দেখো নিয়ে গেছে একবার চুরি করে, এবার এগুলোও যদি এবার ভাবে যে শোনা সেভাবে যদি আমরা নিয়ে যাই ভালো লাগে না। এই জন্য এখন মন্দির সবাই তাই বলছে যে মন্দির এখন যে তালা দিয়ে রাখবে, তাই তালা দিয়ে রাখছি এখন। তো খুব সুন্দর লাগবে গয়না পরিয়ে মাকে। তো চলো তোমাদের মুখটা দেখাই। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उन्वाळुक्मवन्दनं मित्तुर्मोक्षिणमृतम् ॐ हौं जूं श्वः ॐ जूं हौं श्वः ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय।
তো দেখো আমার ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে, আর আমি এখন একটু ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, একটু মোমবাতি ধরিয়ে নিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এগুলো সব এমনি সিটি গোল্ডের কিনে এনে পরিয়ে দেওয়া হয়েছে। আর এই টায়রাটা তো আগেরই ছিল, সেটা নিতে পারিনি। আর এই হাতের চুল, এগুলো হচ্ছে নতুন পরানো হয়েছে। আর এই যে মায়ের মাথায় যে মুকুটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপোর, এটা রূপো সোনার জল করা। আগে যেটা ছিল সেটা ছোট ছিল। আর আগে যারা আমার ভিডিও দেখেছে, মানে মন্দির দেখিয়েছিলাম যখন, তখন সেটা দেখবে সেটা ছোট ছিল, আর এটা বড়। এটা ডিজাইনটাও খুব সুন্দর দেখো। তো তোমাদের দাদাভাই দেখো খুব সুন্দর করে পুজো করে দিয়ে গেছে। ও প্রতিদিনই মানে অনেকটা টাইম লাগে পুজো করতে, আর অনেক সুন্দর করেও পুজো করে। দুপুরবেলা পুজো টুজো করার পর তোমাদের সাথে কথা হয়নি, আর এখন 9টা বাজে। আর দেখো ছেলে কি দুষ্টু করছে। আর আমি এখন ভাত বসিয়েছি, ভাত সিদ্ধ ভাত করবো। তা সিদ্ধ দেখো এগুলো ভাতে চাল দিয়ে দিয়েছে, আর এই দেখো গাঁটি কচু কাঁকরোল, আর হচ্ছে ছেলের জন্য একটা আলু সিদ্ধ দেব। আর সকালবেলায় দুপুর মানে ডাল আছে, ডাল দিয়ে হয়ে যাবে। আর একটু ভেন্ডি আলু ভাজা আছে, সকালে করেছিলাম, এগুলো আমি দিয়ে দিই এখন। ভাতটা বসাতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমি 8:30 মধ্যে ভাত বসিয়ে দিই, কিন্তু ছেলের একটু স্কুলের প্রজেক্টের কাজ করছিলাম, আর তোমার দাদাভাই ওকে পড়াচ্ছিল, কারণ ও তো মানে আমার একদম ভয় পাচ্ছে না এখন জানো, সে কারণে ওর বাবা পড়াচ্ছিল। ওর বাবার একটু ফোন এসেছে তাই বেরিয়েছে, আর যেই ওর বাবা বেরিয়েছে দেখো বই খাতা ফেলে উঠে পড়েছে। এখন ওর ঠাকুমার কাছে গেছে, গিয়ে বলছে একটা গল্প বলো। আজকে আবার ওকে এখন ওর বায়না হয়েছে যে এখন কেক বানিয়ে দিতে হবে, ওর দাদুর নাকি আজকে বাড়ছে, তো দাদু কেক কাটবে। মানে এক একটা সময় এক একটা বায়না জানো। তা ওর বাবাকে অফিসে ফোন করে বলছে যে আসার সময় তুমি একটা কেক নিয়ে আসবে দাদুর জন্য, দাদু আজকে কেক কাটবে। এ পাপান, আবার আমাকে বলছে তুমি একটা গিফট কেন কিনে নিয়ে আসোনি, দাদুকে তো আজকে গিফট দিতে হবে। না বাবা এখন রাত্রিবেলা কেউ রাস্তায় যায় না, ওরা খেলেছে রাস্তায় গেলে এখন পাপা বকবে, তোমাকে পাপা যেগুলো পড়তে দিয়েছে সেগুলো পড়ো, নাহলে কিন্তু সে বকবে। তা চলো, ওর বাবা তো একটু বেরিয়েছে, তাহলে আমি ততক্ষণ ওকে পড়াই। আর মায়ের জন্য শুধু দুটো রুটি করবো, আর আমি তো এমনি ছাতুর জল খাবো, মানে ছাতুর শরবত করে খাবো আর কি, আমি তো কিছু খাবো না। আর সবার জন্য সিদ্ধগুলোই দিয়ে, সিদ্ধগুলো বাবা মাখবে খেয়ে নেবে হয়ে যাবে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি, ওকে একটু পড়াই। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন ছাতু খাচ্ছি। ছেলেকে আগে খাইয়ে দিলাম, আমার একদম ভালো লাগে না ছাতু খেতে, কিন্তু বাধ্য হয়ে খেতে হচ্ছে, কারণ আমি শাবুও খেতে পারি না একদম। কষ্ট মষ্ট করে খেয়ে নিচ্ছি, কিন্তু ছোটবেলায় আগে মাসে মুড়ি দিয়ে কলা দিয়ে আর ওই তোমার ছাতু দিয়ে মেখে দিতে খেতাম, এখন ভালো লাগে না। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ছেলেকে তখন বললাম পড়াবো, ও হচ্ছে গিয়ে না পড়ে ওই সেই কাগজের মধ্যে হ্যাপি বার্থডে বড় ভাই লিখে ও দাদুদের
ঘরে দেয়ালের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল, মানে ওর বাবা বাড়িতে না থাকলে ও যা পারে তাই করে। আজ এনেকে ও দাদু জন্মদিন খুব বানিয়েছে। তো বাবা জন্মদিন কবে আমরা জানি না, কিন্তু ও মানে বানিয়েছে যে আগস্টের 8 তারিখে হচ্ছে দাদুর জন্মদিন। সে কি বায়না করছে আমাকে বলছে কেক বানিয়ে দিতে, তারপরে ওর বাবাকে বলছে কেক নিয়ে আসো দাদুর জন্য, গিফট নিয়ে আসো, মানে কত আবদা। আর দাদু ডাকে না, দাদুকে হচ্ছে বড় ভাই ডাকে, যে বাবা দোকান থেকে এসেছে বলছে বড় ভাই বড় ভাই হ্যাপি বার্থডে, দাদু বলছে কার হ্যাপি বার্থডে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকে। তোমরা ভালো থেকো আর সবাইকে গুড নাইট, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও। টাটা।